গগনবাবু, বলছিলাম যে কোনো অভিশাপ টভিশাপ আছে নাকি এই মন্দির নিয়ে? না তখন ওই পূর্বপুরুষদের কথা কি একটা বলছিলেন? আমাদের সিংহ পরিবারে বহুদিন আগে প্রচলিত একটা কথা ছিল, আসলে মন্দিরটা তো অভিশপ্ত, এই মন্দিরের ভিতরে কেউ যায় না। শুনেছি এখানে অপদেবতার বাস। তাহলে কি এটাই সত্যি হলো যে এখানে যক্ষিণীরা সব জেগে উঠেছে ওই দেবী মূর্তির সন্ধানে? জুনি, দেখছিস তো ঠিক এই কারণে আমি বারণ করেছিলাম এখানে আসতে, তোমরা কেউ আমার কথা শোনো না। আরে কি হয়েছে নাকি, কি বলছেন আপনি, এসব কোনো হয় নাকি? দেখুন, এখানে দাঁড়িয়ে এসব অবিশ্বাসের কথা বলবেন না, এসব আমাদের ওই বাপ ঠাকুরদার থেকে শোনা কথা। শুনেছি আমাদের পূর্বপুরুষ সনাতন সিংহ রায় খুব আশা নিয়ে এই মন্দিরটা তৈরি করেছিলেন। সুদূর বেনারস থেকে তিনি ওই মন্দিরের বিগ্রহ মাথায় করে নিয়ে এখানে এসেছিলেন, তারপর এইখানে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তারপর নিত্য পুজো হতো এখানে। তারপর অনেকদিন পর এই ডাকাত এবং বর্গীদের হামলা থেকে এই মন্দিরকে রক্ষা করার জন্য রাজা সনাতন সিংহ করলেন কি, জাদু বলে এই মন্দিরের ভেতর যক্ষিণীদের মূর্তি খোদাই করলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই মন্দিরের ভেতর কতগুলো যক্ষিণীর মূর্তি আছে তা কেউ জানে না। শুনেছি সনাতন সিংহ বলেছিলেন যদি কোনোদিন এই মূর্তির ওপর কারোর হাত পড়ে তাহলে যক্ষিণীরা জেগে উঠবে। যক্ষিণীরা যক্ষিণীরা কাউকে ছাড়বে না। তাহলে কি যক্ষিণীরা জেগে উঠেছে? এক মিনিট, আপনি তো বলছেন হাত পড়ে, হাত কার পড়বে, কেউ তো আসে যায় না, আপনি তো বললেন। চলতে পায় অপদেবতারা সব শুনতে পায়। এই যে আপনারা এই মন্দিরের আশেপাশে, ও দাদা একটু থামুন তো, আপনি থামুন, অপদেবতায় নড়লেন। আর এইসব কোনো লজিক নেই, সব কথাবার্তা যা খুশি তাই বলে যাচ্ছি। চোপসাই, আপনি দেখতে পাচ্ছেন না পায়ের ছাপ, কেন বলছেন এই কথাগুলো? আরে বাবা, দেখতে পাচ্ছি বলেই তো বলছি, সেটা তো ভয় পেলে না চলবে না। আমি বলছি কার পায়ের ছাপ, কিসের পায়ের ছাপ, ভেতরে গিয়েই দেখি না। আয় ভেতরে, যাবেন না, যাবেন না, যাবেন না, ওই দেখুন বাবু, দয়া করে ভেতরে যাবেন না। কোন গোলক দাদা আছে কে জানে, শুনলেন না, শুনলেন না গৌণ হুজুর কি বললেন? এতদিনের পুরনো মন্দিরে সে কবে থেকেই তো বিগ্রহ নেই, তাহলে এত বছর পর কেন হঠাৎ করে যক্ষিণী জেগে উঠলো? আরে দৌড় চল তো ভেতরে, কিছু যাবেন না, যাবেন না, যাবেন না। আপনি আমায় ডাকতে ছিলেন স্যার? হ্যাঁ, এই তো। আরে কি এই দেখুন না পায়ের ছাপ, ইনি কি বলছেন? পায়ের ছাপ সত্যি বেরিয়েছে মাধব? হুজুর হুজুর, তাই তো দেখছি। আমি বলি কি হুজুর, আপনি মন্দির সিল করে দেন। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।